কে র নোত আর সেই চারটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে তৈরি করতে পারে আবার ভাঙতেও পারে চারটি জিনিস তৈরি করে তোলার বা ভাঙে ফেলার একবার আমরা মার্ক চতুর্থ অধ্যায় যাব অর্থ কীভাবে আমাদের প্রতারণা করে সেটা আমরা আজ আলোচনা করব এই জন্যে আমাদের সচেতন হতে হবে আর বাইবেল সেই জন্য শিক্ষা দেয় যে যে কোনো কাজেই করুন সেটা সচেতনভাবে করুন আর তাই ভিন্ন ভিন্ন মাত্রায় আমাদের পরীক্ষা হতে থাকে যে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি নিয়োগ করেন তার ভিত্তিতে প্রভু পরীক্ষা নেন তিনি দেখতে থাকেন আপনি টাকা নিয়ে কি করছেন আপনাকে নানা কথা বলবেন হয়তো সেইভাবে আপনি পরিকল্পনা করছেন না তিনি কিন্তু সেই নিরিখেই পরীক্ষা নেবেন আর আপনি তাতে উত্তীর্ণ হলে আপনি পরের ধাপে এগিয়ে যাবেন আর সকালে আমাদের আলোচনার বিষয় হলো যে কিভাবে আমরা টাকা ধরে রাখতে প্রলোভিত হই এবং টাকা আমাদের ধরে রাখতে হয় মার্চ চারের আঠেরো উনিশ এ হলো বীজ বপনকারী কথা। বলছে আর অন্য যাহারা কাটানোর মধ্যে উক্ত তাহারা এমন লোক যাহারা বাক্যটা শুনিয়াছে আর ধন্যের মায়া ও প্রত্যেকে আপনাদের এটা মনে রাখতে হবে যে ধনের মায়া মায়া মানে মিথ্যেকে বিশ্বাস করা আপনারা বুঝতে পারছেন আশা করি আবার আমি বলি ধনের মায়া মানে হল মিথ্যে কিছুকে বিশ্বাস করা এটা বুঝছেন ধনের একটা প্রতারণা হলো যে আপনি কখনো তার ওপর আত্মবিশ্বাস রাখতে পারেন না কোনোভাবেই টাকা পয়সার আত্মবিশ্বাস গড়ে ওঠে না কারণ প্রথমত এটা প্রভুকে ক্ষুণ্ণ করে এবং পৃথিবীর আর্থিক নিয়মটা একদিনের গুহার মধ্যে ঢুকে পড়ে সেটা কি জানেন তাই টাকা পয়সার ওপর আত্মবিশ্বাস যাতে না গড়ে ওঠে সেই জন্য যত্নবান হতে হবে বিশেষত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সংসারের চিন্তা ধনের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ ভিতরে গিয়া ওই বাক্য চাপিয়ে রাখে তাহাতে তাহা ফলহীন হয় দেখুন এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে আমরা সুন্দর সুন্দর জিনিস পেতে চাই আর এই রকম চাওয়ার মধ্যে কোথাও কোনো অন্যায় নেই কি সবাই পেতে চান তো সবাইকে আরামদায়ক জীবন পেতে চাই না সুন্দর একটা গাড়িতে থাকতে চান না একটা পুরনো লজবরে গাড়ি নিশ্চয়ই চালাতে চান না সুন্দর নতুন গাড়ি চালাতে চান তাই নয় কি কতজন লোক নতুন গাড়ি পেতে ভালোবাসেন একেবারে নতুন একটা গাড়ি কিনতে কজনের ভাল লাগে ঠিক আছে সবাই নন আপনাদের হলোটা কি হাত তুলতে তুলতে ক্লান্ত নাকি হ্যাঁ মানে নতুন গাড়ি পেয়েছেন ঠিক আছে প্রভুর মহিমা গান নতুন গাড়ি পেয়েও আরেকটা গাড়ি পেতে চান ঠিক আছে তবে খেয়াল রাখবেন এসবের জিনিসের পেছনে ছোট কিছু নয় এটাই মনে হয় মানুষের জীবনে সবচেয়ে বড় প্রলোভ নিজেদের মধ্যে যা করতে পারি তার জন্যে প্রভুকে অনুসরণ করা উচিত তিনি কে সেটা ভেবে আমাদের এটার বিষয় যত্নবান হতে হবে যে প্রার্থনায় আমরা সব সময় কিছু না চেয়ে তিনি যাতে আমাদের জন্য কিছু করেন যেটা বলতে হবে ঘটনা ঘটনাচক্রে সেটা হয়তো খুব ছোট্ট ব্যাপার হতে পারে আমি বলার আগেই আমরা কি চাই সেটা প্রভু জানেন আমার নেই কারণ আমরা তা বলিনি আমাদের বলতে হবে তবে তার মানে এই নয় যে সেটা নিয়েই পড়ে থাকতে হবে ধনের মায়া টাকা পয়সার মায়া টাকা পয়সা যাকব একের বাইশে বাইবেলে বলে আর বাক্যের কার্যকারী হও আপন দিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না নিজেকে এমন কিছুর দ্বারা প্রবঞ্চিত করবেন না যা সত্যের পরিপন্থী এবার একটা অন্য জিনিস বলি যেটা একটু জেনে নেওয়া উচিত আপনি যদি বানী শোনার পর সেই মতো না চলেন তাহলে যেমন চলছে ঠিক সেইভাবেই সব কিছু চলবে আমরা শুনিও জানি বলে আমরা এরকম ভাবি বাইবেলে জায়গায় জায়গায় রঙিন পেন দিয়ে দাগ দেওয়া মানে এই নয় যে আপনি তা জানেন তাই যদি বাণী শোনার পরে আপনি তা না করেন তাতে নিজেরাই নিজেদেরকে প্রবঞ্চনা করা হয় নিজেদের আমরা কিভাবে প্রবঞ্চিত করি আমরা তাতে একমত হই কিন্তু না করার জন্যে অজুহাতও খুঁজে বার করি কতজন এই কথা এখানে জানেন যে আমাদের দেওয়া উচিত তবু আমরা দিই না অনেকে তীর দান বিশ্বাস করেন কিন্তু তবুও দেন না সবসময় একটা না একটা অজুহাত থাকে সবাই তাই করা উচিত কিন্তু তাও আমরা করি না তারপর কারণ দেখাই নানান অজুহাত কারণ দেখিয়ে নিজেদের প্রবঞ্চিত করি শুধু মাথা দিয়ে কেউ বাঁচতে পারে না আমরা পেয়েছি মাংসের মন এবং আত্মার মন একধারে আমরা খ্রিস্টের আত্মা পেয়েছি সেটাই হলো আমাদের আত্মার মন এইখানে এটার সঠিক সেটা অর্থ অনুযায়ী আপনাকে বাঁচতে শিখতে হবে নিজেদের মনে মনে বলতে শিখুক না ওকে আমি জানি না জানি না এই কথাগুলো এটা কি আবার কথা বাবা কিন্তু এই কথা বলতে মরিয়া হয়ে মনটা বলে ওসে কাউকে না পেলেই বাকি কি হতো বা একটা অবিশ্বাসীকে বিয়ে করেছি বা মনে মনে শান্তি পান না বলে মন বলে ওঠে আপনি এটা পাল্টাতে পারেন যেটা কিনে শান্তি পান না সেটা কতজন কিনে ফেলেন যদি একবার মনের কথাটা শুনতেন তাহলে বুঝতে পারতেন যে আপনি অকারণে অধৈর্য হয়ে পড়েছেন একটু অপেক্ষা করলে প্রভু রক্ষা করবেন আপনাকে বুঝতে হবে যে আপনার মন আপনার ইচ্ছে ও আপনার আবেগ আপনার আত্মাকে অন্তর্হিত করেছে তখন যেটা আপনি বিশ্বাস করেন ও করা উচিত বলে আপনি মনে করেন সেটা করা কঠিন হয়ে পড়ে বুঝতে পারছেন আমার কথা আমরা যে প্রভুকে অমান্য করেছি এটা জানার মতো চরম দুঃখজনক ঘটনা আর কিছু নেই আর অপরাধ বোধে ভুগে তখন শক্ত বিছানায় রাত কাটাতে থাকি কোনো জিনিস যদি প্রভুকে কাউকে দিতে বলা সত্ত্বেও তার না দিয়ে নিজের অধিকার চাপিয়ে নিজের কাছে রেখে দেন তাহলে আপনার থেকে এক ভীষণ ঝড় উঠে পড়বে কিন্তু পাওয়ার পরে প্রভুর যদি তাতে অভিষেক না থাকে তাহলে তাতে কোনো আনন্দ পাওয়া যায় না আর প্রভু যদি আপনাকে দিতে বলার পরেও আপনি তা রেখে দেন তাহলে যে মুহূর্তে প্রভু তা দিতে বলেছেন সেই মুহূর্তে আপনার কাছে তা রাখার অভিষেক আর থাকে না আর প্রভু তা দিতে বলার সত্ত্বেও না দেওয়ার ফলে আপনি তা উপভোগ করতে পারেন না আমায় একটু সাহায্য করুন আমায় একটু সাহায্য করুন একটা ছোট্ট গল্প বলবো আমার বক্তব্যটা পরিষ্কার করার জন্যে আগেও বলেছি গল্পটা আমার লাল রঙের পোশাক নিয়ে একবার আমি একটা লাল রঙের পোশাক কিনেছিলাম খুব পছন্দ হয়েছিল তবে ওটা আমার চেয়েও সাইজ বড় ছিল তবে পোশাকটার ঢংটা এমন ছিল যে কাঁধে ঠিক মাপ না হলেও অসুবিধে ছিল না কাঁধ থেকে ছড়িয়ে নিচে নামতো কোমরে ইলাস্টিক ছিল সঙ্গে ছিল একটা বেল্ট বড় ফুল স্কার্ট ওটার সঙ্গে পরার জন্যে লাল রুপলি রঙের কানে দুলো কিনেছি দারুণ দেখতে ছিল আমার খুব পছন্দের দুল দুটো দুর্দান্ত বেশ কয়েক মাস পোশাকটা আলমারিতে ছিল একেবারে নতুন প্লাস্টিক ব্যাগে ঢোকানো যখনই ওটা রাখতাম ও না আজ নয় একদিন সকালে সম্মেলনে যাব বলে তৈরি হচ্ছিলাম সেন্ট লুয়ে সাপ্তাহিক মিটিং সেদিন সেই সময় একজন বিশেষ মহিলার জন্য আমি প্রার্থনা করছিলাম যিনি আমায় গোষ্ঠীর একজন দক্ষ স্বেচ্ছাসেবিকা ছিলেন বহুদিন ধরে তিনি স্বেচ্ছায় কাজ করেছিলেন ওনার নাম ছিল রুথ অ্যান পূর্ণ সময়ের সেবায় নিযুক্ত ছিলেন আমি বলতাম প্রভু রুথ অ্যান যেন এক আশীর্বাদ প্রার্থনা করি আপনি যেন ওনাকে আশীর্বাদ করুন এবং আমাকে দেখিয়ে দেন কিভাবে ওনাকে আমি সাহায্য করতে পারি রুথ অ্যানের জন্য কি করতে পারি সেটা শুধু দেখিয়ে দিন আমায় তবে আলমারির সামনেটা প্রার্থনা করার জন্য জায়গা নয় আমি আপনাদের কখনোই আলমারির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে বলবো না যতক্ষণ না কিছু দিতে আপনি প্রস্তুত থাকবেন ওই লাল পোশাকটায় চোখ পড়ে গেল আমার সব জামা কাপড়ের মধ্যে ওটাই ছিল সবচেয়ে পুরনো ওটা যে সরিয়ে রাখা যায় সে বিষয় লক্ষ্যই করিনি আসলে ওই দিকটাই তাকাতাম না ঠিক যেন ওই লাল পোশাকে চোখ পড়া মাত্রে হঠাৎ মাথায় বিদ্যুৎ হলো আমার আত্মায় অনুভব করলাম যে এটাই রুথ অ্যানকে দিয়ে দেওয়া যেতে পারে লাল পোশাকটায় আমার দুর্বলতা ছিল কারণ আমি ওটা ভীষণ পছন্দ করতাম যাই হোক আমি ওটা রুথ অ্যানকে দিতে চাইনি আপনি যখন কিছু করতে চাইবেন না তখন সেটা সঠিক কাজ জানলেও আপনার মন আপনার আবেগ এত দ্রুত তা থেকে সরিয়ে নিয়ে যাবে যে কি ঘটছে সেটাও আপনি বুঝতে পারবেন না আর এই সব কিছু ঘটে যেতে খুব বেশি হলেও লাগবে তিরিশ সেকেন্ড কি করতে পারি রুথ জন্যে আমি লাল পোশাকটা দেব এটা প্রভু আপনাকে বলছেন না পোশাকটা তো নতুন এটাই ছিল ঘটনার আসল প্যাঁচ আমি বুঝতে পারিনি যে প্রভু আমাকে ওই নতুন পোশাকটা দিয়ে দিতে বলছেন আমি যখন একটা পোশাক আলমারি থেকে বার করলাম যেটা বেশ পুরনো আর আমি কাউকে দিয়ে খালি হতে চাই না সেটাই প্রভাবিত হননি তিনি বারবার আমায় বলে যাচ্ছিলেন এই পুরনো জামাটা নিয়ে লোকে তোমাকে সাহায্য করবে যদি সত্যি কিছু দিতে চাও তাহলে তার জন্য মূল্য দিতেই হবে ব্যাপারটা বুঝলেন সত্যি যদি তুমি কিছু বপন করতে চাও আর সেটা যদি হাইব্রিড বীজ হয় তাহলে তা সারা জীবন একেবারে ভরিয়ে দেবে দানের সময় উপহারটা এটা বুঝে নিতে হবে উহ জিশু ফলে আমি আর এটাকে দেখলাম না আমি অজুহাত দেখিয়ে রেখে দিলাম এক মাস পরে আবার রুত্যানের ত্যানের জন্য প্রার্থনা করছিলাম হাই হাই আবার সেই আলমারি ও প্রভু রুতেন যেন এক টুকরো আশীর্বাদ রুতের জন্য আমি কি করতে পারি উ ও ও লাল পোশাক এ ব্যাপারে আমার আরেকটা অজুহাত প্রভু আমি ওই পোশাকটার জন্যে এত সুন্দর লাল রূপলি কানের দুল কিনেছি মনে পড়ে প্রভু তখন আমায় বলেছিলেন আমি যখন দিয়েছি তখন রেখে দাও তবে কোনো সমস্যা হলে তুমি ওটাও রুদকে দাও আমার মনে হয় দুলটা দেওয়া উচিত ছিল কারণ ওটা যখনই আমি পড়তাম তখনই কানটা চুলকে যেত কষ্ট হতো আসলে যে জিনিসটা দিয়ে দেওয়ার সেটা যখন আমরা রেখে দিই তখন সেটা আমাদের থাকে না আপনি যদি মনে করেন যে প্রভু আপনাকে সব আবর্জনা ফেলে দিতে বলবেন তাহলে আরও কিছু চলে আসবে এটা একটা পরীক্ষা হ্যাঁ একটা পরীক্ষা আপনার কোনো জিনিসে যখন আপনি অংশ নিতে পারেন না এদিকে আপনি যদি নিশ্চিতভাবে যে প্রভু চান আপনি তাতে অংশ নিন তখন একটা ক্ষমতা গড়ে ওঠে যেটা বিপথে নিয়ে যাবে আর যা দেবেন বলেছিলাম সেটার বৃদ্ধিকে তিনি কোনোদিনও থামিয়ে দেবেন গত বছরের ডিসেম্বর মাসে এই পর্যন্ত আমরা যা নিবেদন করেছি তার মধ্যে সবচেয়ে বৃহৎ দান করার কথা প্রভু আমার হৃদয়ে বলেছিলেন আমরা তীর দান তো করতামই এমনিও কোনো না কোনো দান করতাম এই ভাবটা ছিল যে অনেক দান করছি হ্যাঁ এটাই ছিল ও লেগেছিল এটা এটা বুঝতে যে খারাপ আর একটা পথ অবশ্য আপনি বলতে পারেন যে যখন আপনি নিশ্চিত হবেন যখন প্রভুর কাছে শোনা কথা আপনার হৃদয় থেকে যাবে না তখন ধরুন গাড়িটা দিতে বললেন পাও তাহলে কি করে কাজ করতে যাব প্রভু তিনি আপনাকে বোকার মতো কাজ করতে বলবেন না হতে পারে তিনি যেটা বলছেন সেটা আপনি করতে চান না কিন্তু তিনি কখনোই এমন কোনো কাজ আপনাকে বলবেন না যার ফলে আপনার পক্ষে আপনার কাজের ক্ষেত্রে বিষক্ত হবে বা কোনো অবঞ্চিত কিছু ঘটবে না না উপায় একটা হলো আসলে এটা পুরনো সাধারণ ভালো উপায় যদি এমন কিছু জিনিস আসে যেটার ব্যাপারে আপনি নিশ্চিত নন তাহলে এমন একটা উপায় থাকবে যেটা খুব সাধারণ অথবা সত্যি অসমান্য দিয়াবল তাড়না দিতেই থাকে আর প্রভুর আদেশ বোঝার জন্য দীর্ঘ অপেক্ষা করা দরকার আর যদি কিছুমাত্র থেকে যায় তাহলে সেটাই আপনার একমাত্র উপায় তাই দ্বিতীয়বার যখন লাল পোশাকটা দিয়ে দেওয়ার কথা বলতে শুনলাম তখন সেটা প্রভুর বক্তব্য কিনা বোঝার জন্য বুদ্ধুর মতো ভাবতে বসিনি আমি তখন কানের দুল নিয়ে অজুহার দেখালাম প্রভুও তার কথা বললেন তারপর আমি রুদকে লাল পোশাকটা দিয়েছিলাম জানি না রুদ ওটা না পরে থাকলে হয়তো কুড়ি বছর ধরে ওটা পরেছিল হঠাৎই আজ মনে মনে ভাবছিলাম যদি আজও ওটা ওর কাছে থাকে তাহলে দেখব সেটা যদি আমার কাছে ফিরে আসে তারপর একটা কাঁচের বাক্সে ভরে অফিসের দেওয়ালে টাঙিয়ে রাখব আর অনেক সময় আমরা যখন কিছু কিনতে যাই তখন তা মোটেই নিজের জন্য কিনি না হ্যাঁ টাকার এতটাই প্রতারণা করার সামর্থ্য রয়েছে তাতে টাকা খারাপ হয়ে যায় না টাকা পয়সা অপূর্ব সামগ্রী অনেকে মানুষকে আশীর্বাদের জন্যে টাকা ব্যবহৃত হতে পারে যত্ন মুক্তির জন্যে ব্যবহৃত হতে পারে সুসমাচার বাণী প্রচারের জন্যে ব্যবহৃত হতে পারে আমাদের সমাজ টাকাতেই চলে এবং প্রভুর পরিমাণে এই খ্রিস্টান সমাজের জন্য দরকার যদি সবাই দারিদ্রে ডুবে থাকে তাহলে এই উন্নতি শিক্ষার জন্য দিয়াবল লড়ে চলে কারণ সে চায় না যে খ্রিস্টানরা কিছু পাক সে চায় সব পাপিরা এইসব কিছু পাক যাতে অনৈতিকভাবে তা ব্যবহার করতে পারে তখন আমরা সবাই মিলে বসে থাকবো কখনোই কিছু থাকবে না আমরা যা পেয়েছি তখনও সেটাও তারা চাইবে আমি তা ভাবিনি একদম আমি সেটা ভাবিনি আমি ভাবি যে সেটাই মহান সাক্ষর প্রদর্শন হবে যদি আমরা সব কিছু প্রাচুর্য সহকারে পাই এবং তা অন্যের আশীর্বাদের ক্ষেত্রে ব্যবহার করি এর মাধ্যমে আপনি সবার জন্যে এমন কাজ করতে সক্ষম হবেন যেটা তাদের যাবতীয় দারিদ্র্য উড়িয়ে দেবে আপনারা যাকে ভালো লাগে তার প্রতি আপনি যখন ভালো হবেন তখন হয়তো একটি সত্তা প্রাপ্তির প্রস্তুতি নিতে হবে কারণ আপনি সেই কাজই করে যাবেন এবং তার বদলে বলবেন কিছু বুঝতে পারছি না কিন্তু আপনার প্রেম তাদের শক্ত নরম করবে টাকা পয়সা ছাড়া মানুষকে সাহায্য করার নিশ্চয় উপায় রয়েছে তবে সেটা সবারই সবারই দরকার ভালো ভালো জিনিস লাগে এবার দেখুন মার্ক অধ্যায় দশ দেখুন মার্ক দশ উনিশ তুমি আজ্ঞা সকল জানো নরহত্যা করিও না ব্যভিচার করিও চুরি করিও না মিথ্যে সাক্ষ্য দিও না প্রবঞ্চনা করিও না তোমার পিতা মাতাকে সমাধান করিও সেই ব্যক্তি তাহাকে কহিল হে গুরু বাল্যকাল অবধি এই সকল পালন করিয়া আসিতেছি যীশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া তাহাকে ভালোবাসিলেন এবং কহিলেন এক বিষয় তোমার ত্রুটি আছে যাও তোমরা যা যা কিছু আছে বিক্রয় করো আর দারিদ্র্যকে দান করো তাহাতে স্বর্গে ধন পাইবে আর আইসো আমার পশ্চাৎগামী হও এই কথায় বিভিন্ন হলো দুঃখিত হইয়া চলিয়া গেল কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল তিনি বলেননি যে তার সম্পত্তি থাকা অন্যায় ছিল তিনি বলছিলেন যে সে তা রেখে দিতে পারে না যা তার কাছে ছিল তখন যিশু চারিদিকে দৃষ্টিপাত করিয়া আপন শিষ্যদিগকে কহিলেন যাহাদের ধন আছে তাহাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর তার মানে এখানে বলা হচ্ছে যে তিনি টাকা পয়সা থাকাটা অন্যায় বলেননি আমরা সবাই এগুলো পড়ি কেউ কেউ এগুলো পড়ে ভারসাম্যহীনতার দিকে চলে যায় তারা ভাবে কোনো রকম টাকা পয়সা না থাকাই ভালো কারণ টাকা পয়সায় আপনাকে সাহায্যে ফেলে এবং টাকা পয়সায় প্রভুর সঙ্গে সম্পর্ক নষ্ট করে হতে পারে তা হবে না আর কোনো দিনও যদি আমরা এইরকম আরেকটা প্রচার সভা করতে পারতাম যেভাবে লোকেরা টাকা পয়সার ব্যাপারটা বুঝতে পারবে এবং অর্থের শক্তি বুঝতে পারবে এবং যদি বুঝতে পারতো অর্থ আশীর্বাদ হতে পারে আবার অর্থ জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে পারে আমি বিশ্বাস করি যে ভারসাম্যের প্রয়োজন আছে বাইবেলে বলে পরিবর্তন পথে চলতে আরেকটা জিনিস হলো যে অর্থ আপনাকে আপোষের রাস্তায় আনতে পারে লোকে সামান্য একটা পদোন্নতির আশায় কিভাবে তাদের অখণ্ডতায় সামগ্রিকতায় একটু একটি করে আপোষ করে তা সত্যি আশ্চর্যের বিষয় সবার শোনা উচিত কারণ আমি একেবারে সত্যি কথা বলছি যারা আজ উচ্চ পদে রয়েছেন সেই পদে পৌঁছনের জন্য তাদের কত আপোষ করতে হয়েছে তা ভাবলে অবাক লাগে এবার একবার গণনা পুস্তক বাইশে যাওয়া যাক আসলে আকাঙ্ক্ষায় একজন মানুষকে কিভাবে আপোষ করতে হয়েছিল এটা এখানে আছে এই ব্যক্তিটি প্রতারণা ও আত্মপ্রবঞ্চনায় এমন স্তরে পৌঁছেছিল যে প্রভু একটা গাঠাকে দিয়ে কথা বলার তার সঙ্গে একটা গাধা তাকে ভাববাণী শুনিয়েছিল দেখুন আপনার পোষা কুকুর বা বেড়াল আপনার সঙ্গে কথা বলতে শুরু করলে আপনার জেগে যাওয়া উঠিত অনেক সময় ব্যাপারটা খুব খারাপ দেখায় আমি সংক্ষেপে মূল ঘটনাটা বলে দিই তাহলে পুরোটা আর পড়তে হবে না এই বাসীদের রাজা ছিলেন বালাক আর পরমেশ্বরের ভাববাণী প্রচারক ছিলেন বালাক বিলিয়মকে বলেন মিশর থেকে বেরিয়ে আসা মিশিরদের অভিশাপ দিতে কারণ বালাক মিশিরদের জনশক্তি ও লোকসংখ্যাকে ভয় পেতেন অধ্যায় বাইশে আছে অথবা এগারো নম্বরে দেখা যাক কি বলছেন তিনি দেখো মিশর হইতে বহির্গত ওই জাতি ভূতল আচ্ছন্ন করিয়াছে এখনই তুমি আসিয়া আমার নিমিত্তে তাহাদিগকে সাপ হয়তো তা তাহাদের সহিত যুদ্ধ করিও না তাহাতে ঈশ্বর বিলিয়ম কহিলেন প্রভু একবার কিছু বলা মানে সেটাই হলো শেষ কথা কতজন এই কথাটা জানেন প্রভু একবার কিছু বলে দিলে আর কিছু নিয়ে তার সঙ্গে কথা বলা দরকার হয় না কারণ প্রথমবারই তিনি তার বক্তব্য জানিয়ে দেন তাহাতে ঈশ্বর বিলিয়ামকে কহিলেন তুমি তাহাদের সঙ্গে যাইও না সেই জাতিকে সাপ দিও না কারণ তাহারা আশীর্বাদ যুক্ত তার মানে মিশরবাসী শিকার ছেড়ে বেরোনোর সময় আশীর্বাদ পেয়েছে সেই আশীর্বাদ অভিশাপ হতে পারে না পরে বিলিয়াম পরমেশ্বরের ভাববানী প্রচারক প্রাত্যকালে উঠিয়া বালকের অর্ধগণকে কহিল তোমরা স্বদেশে চলিয়া যাও এবার কি বলছেন দেখুন কেননা তোমাদের সহিত আমার যাত্রায় সদা প্রভু অসম্মত হইলেন এই বক্তব্যের মাধ্যমে তিনি বলছেন আমি চাইতে পারি কিন্তু প্রভু চান না এখানেই আমরা দেখতে পাই যে তার মত্র আসলে তার বলা উচিত ছিল আমি পারব না আমি এটা করব না প্রভু অসম্মত হয়েছেন তাহাতে মোয়ারের অধ্যক্ষগণ উঠিয়া বালকের নিকটে গিয়া কহিল আমাদের সহিত আসিতে মিলিয়ম অসম্মত হইলেন পরে বালক আবার তাহাদের অপেক্ষা বহু সংখ্যক ও সম্ভ্রান্ত অন্য অধ্যগণকে প্রেরণা করিল তাহারা বিলিয়মের নিকটে আসিয়া তাহাকে কহিল শিবপরের পুত্র বালাক এই কথা বলেন বিনয় করি আমার নিকট আসিতে আপনি কিছুতেই নিবায়িত হবেন না কেননা আমি আপনাকে অতিশয় সম্মানিত করব আপনি আমাকে যাহা যা বলিবেন আমি সকলই করিব এর মানে আমার জন্য যদি এই কাজটা করেন তাহলে যা চাইবেন আপনি তাই পাবেন বাহ ঠিক যেন দিয়াবল বলছে শুধু এই ছোট্ট একটু আপঙ্গ যদি না করেন এই একেবারেই আর তাছাড়া সবাই তা আপোষ করেছে এটা তেমন বড়ো কিছু ব্যাপার তো নয় আর এই কাজটা যদি করেন তাহলে যে পরিমাণ টাকা আপনি পাবেন তার ফলে আপনি দান করতে পারবেন আশীর্বাদ দিতে পারবেন গিয়া বর সবসময় এই ধরনের লোক দেখিয়ে যায় নিজেদের যদি না বলতে পারি তাহলে আমরা কেউই ঋণের হাত থেকে মুক্তি পাব না আমি সেই চারটি নিয়তি আপনাকে দিতে চাই কর্ম দান সঞ্চয় এবং ব্যয় তবে সবটাই সীমানার মধ্যে অনেকেই বলতে পারি একটা নীতি হলো ব্যয় যেমন খুশি ব্যয় করতে পারি এই কথা অবশ্যই ঠিক যে কিছু কিছু সময় নিজের জন্যও কিছু করা দরকার কিন্তু অন্য সময় নিজেকে না বলাও দরকার সেই জন্য দরকার ভারসাম্য পবিত্র আত্মা সাহায্যকর্তা হিসেবে আপনাকে সাহায্য করবে ও বিচক্ষণা দান করবে দেখবেন প্রতিটি পরিস্থিতিতে আপনার কি করা দরকার অনেক সময় তিনি আপনাকে কিছু করতে বলবেন তিনি হয়তো আপনাকে বলবেন তোমার এটা করা উচিত নয় তাই প্রভু যখন হ্যাঁ বলবেন তখন নিজেদের হ্যাঁ বলার এবং যখন না বলবেন তখন না বলার সামর্থ্য এখানে আপনার জন্যেই থাকতে চাই আর আপনার মধ্যে যাদের দরকার তাদের এই জিনিসগুলো দেওয়ার জন্যে আমার বিশ্বাস সত্যি এগুলো আপনাদের সাহায্য করবে